সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রফেসর রাশিদা আক্তার, হেড অব দ্য ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আজকে আমি নতুন ছাত্রছাত্রীদের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। 2020 সালে যারা এসএসসি একাদশ শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অশেষ শুভেচ্ছা, নিরন্তর শুভেচ্ছা তোমাদের জন্য। আমরা এই বৈরী পরিবেশের ভিতর তোমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে তোমাদের যে কথা বলবো, সেই পরিবেশটি এখন আমাদের নেই। তোমরা জানো বিশ্ব এখন বিপর্যয়ের মধ্যে আছে। আমরা সেইভাবে আমরা সারা পৃথিবীর মতো আমাদের বাংলাদেশেও কি আমরা সাময়িক বিপর্যয়ের মধ্যে আছি। একটি সময় এই বিপর্যয় কেটে যাবে, তখন অবশ্যই তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে দেখা হবে, কথা হবে, এবং তখন আমরা তোমাদেরকে দেখতে পাবো, তোমাদের সরাসরি কথাগুলো শুনতে পাবো। আজকে হয়তো তোমাদের আমি অনলাইন ক্লাসে তোমাদের ওইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের কথাগুলো বা তোমাদের ক্লাসে আমি বিভিন্ন সময়ে আসব। যদিও আমি একাদশ শ্রেণীতে কখনো ক্লাস নেই না, কিন্তু অনলাইন এখন যে বিপর্যয় চলতেছে পৃথিবীতে, যে চলছে, যে পরিবেশ চলছে, আমি মাঝে মাঝে তোমাদের সাথে আসব, কথা বলবো, দু একটি ক্লাসও তোমাদের নিব। তাই আমি তোমাদের কন্টিনিউয়াস একাদশ শ্রেণীতে ক্লাস নিব না, তবে এখন যে পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশে আমি তোমাদের সাথে অবশ্যই কিছু কথা বলবো এবং মাঝে মাঝে তোমাদের ক্লাসে আসব। তাই সবাইকে তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী হিসাবে। বিজ্ঞান বিভাগে ভর্তি যারা হয় তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, কারণ বিজ্ঞান বিভাগে পড়তে হলে আমাদের সবারই জানা আছে যে তারা অন্য ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীদের চাইতে অনেক বেশি মেধাবী। মেধাবী বলা হয় এই জন্য যে যারা সায়েন্স এবং ম্যাথমেটিক্স ভালো পারে তারাই শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট হতে পারে। আমরা যদি বিজ্ঞান পছন্দ না করি, ম্যাথমেটিক্স পছন্দ না করি, তাহলে তো আর আমরা বিজ্ঞান পড়তে পারি না, সায়েন্সের স্টুডেন্ট হতে পারি না। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে সায়েন্সের স্টুডেন্টদেরকে কিন্তু সবসময় কি সিরিয়াস থাকতে হয়, কারণ সায়েন্সের স্টুডেন্টদেরকে সবসময় কি সব কিছু যুক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়, আর যুক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় বলে অন্যান্য ফ্যাকাল্টির মতো আমাদের কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই। প্রথম থেকেই কি আমাদেরকে অনেক বেশি সিরিয়াস থাকতে হয়, কারণ সময় কিন্তু বেশি নেই। ইন্টারমিডিয়েটে কি আমাদের সময় অনেক কম, তোমাদের 2 বছরের সিলেবাসটা 1.5 বছরে শেষ করতে হবে। সেই জন্য তোমাদের প্রথম থেকেই কি সিরিয়াস থাকতে হবে। সিরিয়াস থাকা মানে এই না যে তুমি সব কাজকর্ম ভুলে শুধু পড়ার ভিতরেই থাকবে, তা না, তোমার বিনোদন জগতও থাকবে, অর্থাৎ তুমি টিভি দেখবে, খবর দেখবে, পেপার পড়বে, সাথে কি তোমার পড়াশোনাটাও করবে। তোমাদেরকে সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে যে কাজগুলো প্রথমে করতে হয় সেই কাজগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। একজন মানুষকে প্রথমে কি হতে হয়, ভালো মানুষ হতে হয়, আর ভালো মানুষ হতে হলে তার দেশ প্রেম থাকতে হয়, দেশকে ভালোবাসতে হয়। তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেই ভূখণ্ডটিকে তোমার নিজের ভাবতে হবে এবং তাকে ভালোবাসতে হবে, এবং এই ভালোবাসাটা তোমার কি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, কারণ তোমরাই তো ভবিষ্যৎ নাগরিক। তোমরা এই পৃথিবীকে সুন্দর বাস যোগ্য করে যাবে তোমাদের মেধা প্রজ্ঞা দিয়ে। তোমরা সমস্ত তোমাদের যে কাজ সেই কাজ দিয়ে বিশ্ব জয় করতে পারবে। তোমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে, এখন থেকেই তোমাদেরকে প্রস্তুত করতে হবে নিজেকে, যাতে তোমরা সুযোগ্য নাগরিক হিসাবে এই পৃথিবীতে
থাকতে পারো, টিকে থাকতে পারো, দেশ প্রেমে তোমাদের উদ্বুদ্ধ থাকতে হবে। কিভাবে তুমি জাতীয় পতাকা পেয়েছো সেটি তোমাকে জানতে হবে, এই দেশটি তোমার কিভাবে হয়েছে সেটি তোমাকে জানতে হবে, এই দেশটি হবার পিছনে কার নিরলস নেতৃত্ব ছিল সেই ব্যাপারটিও কি আমাদের জানতে হবে। আমরা কি এই পতাকাটি, এই যে 55,126 বর্গ মাইলের মালিক হয়েছে বাংলাদেশিরা, সেটি কিভাবে, সেটি কিন্তু আমাদের ইতিহাস থেকে, ইতিহাস পড়ে জেনে নিতে হবে। যিনি এর পেছনে নিরলসভাবে কাজ করেছেন তিনি কে? ইতিহাসের মহানায়ক, কি আমাদের কিংবদন্তি মহানায়ক, যিনি আমাদের মাঝে এই পৃথিবীতে যতদিন পদ্মা মেঘনা যমুনা বেঁচে থাকবেন তার নামটি জাজ্বল্যমান হয়ে থাকবে, আমাদের ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে থাকবে যে নামটি, সেই কিংবদন্তি মহানায়কের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি দেশ, দেশের জন্য তার জীবন দিয়ে গেছেন, তার পরিবারের সকল সদস্য জীবন দিয়ে প্রমাণ করে গেছেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়। তাই আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমাদের এই দেশটি স্বাধীন হওয়ার পেছনে অনেক ইতিহাস আছে যা তোমরা রচনায় বিভিন্ন মাধ্যমে তোমরা পড়ে এসেছ, তোমরা ডিবেট করেছ, বিতর্ক করেছ, বিভিন্ন জায়গা থেকে অনেক তথ্য জেনে এসেছ। তাই তোমাকে সুযোগ্য নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে আমাকে প্রথমেই আমার দেশের ইতিহাস জানতে হয়, দেশের প্রতি মমত্ববোধ থাকতে হয়, দেশকে ভালোবাসতে হবে, আমার পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আমার জাতীয় পতাকা, আমার জাতীয় সঙ্গীত, এগুলো হচ্ছে আমাদের নিজেদের, আমাদের ইতিহাস, এগুলোকে সবসময় কি সম্মান করতে হবে, তাহলে কি আমরা আমাদের সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো আস্তে আস্তে। এখন যে বৈরী পরিবেশ বিরাজ করছে, এর ভিতরে কি আমাদের সবাইকে কিন্তু একটা শিষ্টাচার মেনটেন করে চলতে হচ্ছে। আমাদের যেমন বাইরে যেতে হলে মাস্ক পরতে হচ্ছে, আমাদের কি কিছুক্ষণ পরপর হাত ধোয়ার কথা বলা হচ্ছে, এই সকল শিষ্টাচারগুলো কিন্তু আমরা এখন মেনে চলবো, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। তোমরা এই ব্যাপারগুলো সবসময় মনে রাখবে, তোমরা নিজেদেরকে নিরাপদে রাখবে এবং অন্যদেরকে নিরাপদে থাকতে সাহায্য করবে। আমি আজকে তোমাদেরকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে তোমাদের সাথে পরিচিত হয়ে নিলাম, তোমাদেরকে কিছু কথা জানালাম কিভাবে সায়েন্সের স্টুডেন্টদেরকে নিজেদেরকে তৈরি করতে হয় সেই ব্যাপারে তোমাদেরকে ছোট একটি গাইডলাইন দিলাম। এই ব্যাপারটি তোমরা মনে রাখবে, কারণ সব সময় মনে রাখবে তোমাকে বড় হতে হলে, তোমাকে সুযোগ্য হতে হলে, তোমাকে ভালো মানুষ হতে হলে তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই ডিসিপ্লিন যে মেনটেন করতে না পারবে সে কিন্তু ঝরে যাবে। তাইলে আমাদেরকে কিন্তু ঝরে গেলে হবে না, কারণ তোমাদের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তোমরাই তো দেশকে পরিচালনা করবে, তোমাদের কাজের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর কথা। এই যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করে যাবে, এজন্য কি করতে হবে, নিজেদেরকে সবচাইতে বেশি যোগ্য হিসেবে তুলে ধরতে হবে। আর আমাদের সৎ, সবসময় সৎ হয়ে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে, সর্বদা কি সত্য কথা বলতে হবে। এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কি হবে, আমাদের কাজগুলো অত্যন্ত সহজ হবে। তাই আজকের 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ক্লাসে আমি তোমাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সামান্য কিছু পড়া নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা যেমন উচ্চতর গণিত 9-10 পড়ে এসেছো, সেখানে তোমরা যে ধরনের অঙ্ক করে এসেছো তার থেকে এখন আমরা কিছু আলাদা ম্যাথমেটিক্সের সাথে পরিচিত হব। এখানে কিন্তু ম্যাথমেটিক্সের কয়েকটা পোর্শন আছে, যেমন ধরো বীজগণিত মানে অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। তাহলে উচ্চতর গণিতে আমাদের দুইটি ম্যাথমেটিক্স নিয়ে আমরা তোমাদের দুইটি ম্যাথমেটিক্সের ধারায় এই ব্যাপারগুলোকে সাজানো আছে, ম্যাথ উচ্চতর গণিতের প্রথম পর্ব এবং উচ্চতর গণিতের দ্বিতীয় পর্ব। বাজারে কিন্তু প্রচুর বই আছে, হ্যাঁ, সেখানে তোমরা দেখবে যে কামরুজ্জামান সাহেবের লেখা বই, এস ইউ আহমেদের লেখা বই এবং বিপুল চন্দ্র বিশ্বাসের
লেখা বই, আরো অনেক রাইটারের বই আছে। তোমরা অবশ্যই দুই তিনটি বই যদি কাছে রাখো তাহলে কি হয় তোমাদের পড়তে সুবিধা হবে, তোমাদের যত বেশি পড়া যাবে। আমি সব সময় বলছি যে বিজ্ঞানের ছাত্র ছাত্রীদেরকে আসলে সব সময় সিরিয়াস থাকতে হয়, আর সিরিয়াস থাকতে হলে কি হয় আমাদের বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। তুমি যদি সময় না দাও, তোমরা যদি সময় না দাও তাহলে কি হবে, রেজাল্ট আসবে না। টাইম প্লাস এনার্জি সমান হচ্ছে কি, রেজাল্ট। তাহলে তুমি যত বেশি সময় দিতে পারবে তোমার তত ভালো সুফল আসবে। তুমি যদি সময় দিতে না পারো তাহলে কিন্তু ভালো সুফল আসবে না। তুমি যদি মনে করো যে আজকে আমার পড়াটা আমি অল্প অল্প শিখলাম, আগামীকাল ফাইনাল শিখবো, তাহলে কিন্তু তোমার কিছুটা সময় এখানে লস হচ্ছে। লস হচ্ছে বলতে আমি বলতে চাচ্ছি যে ব্যাপারটি তুমি বুঝতে চাইবে, যে ব্যাপারটি পড়বে, যে প্রসঙ্গ নিয়ে যে টপিকসটি তুমি আজকে পড়তে চাও সেই টপিকসটি কিন্তু ভালোভাবে পড়বে। তুমি কখন বুঝতে পারবে না, যখন তোমার যুক্তির সাথে মিলবে না। এখন তুমি যদি সব পড়াগুলো ভাষা ভাষা পড়ে সময় নষ্ট করে ফেলো, সময় চলে যাবে কিন্তু তোমার তোমার পড়াগুলো কিন্তু আয়ত্তে আসবে না। এখানে শুধু সায়েন্সের স্টুডেন্টদের শুধু ম্যাথমেটিক্সই কিন্তু একটা সাবজেক্ট না, এখানে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, বায়োলজি পড়তে হয়, সব পড়াগুলোই কি সিরিয়াস। এখানে কোনো পড়াগুলোই কিন্তু হালকাভাবে নেওয়া যাচ্ছে না। তাইলে ম্যাথমেটিক্স পোর্শনটাকে যদি আমি ভালোবাসি, ম্যাথমেটিক্সকে যদি আমি ভালোভাবে পড়তে চাই, তাইলে আমি যে টপিকসটাই পড়ি না কেন সেই টপিকসটা প্রথম থেকেই আমি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসব, এটি কিন্তু আমাকে জানতে হবে। আচ্ছা দেখো, আমি তোমাকে প্রথমে জিওমেট্রি সম্পর্কে, আজকে আমাদের বিভিন্ন ম্যাডামরা তোমাদেরকে বীজগণিত, ক্যালকুলাস, ত্রিকোণমিতির উপর কথা বলবে, আমি তোমাদেরকে জিওমেট্রির উপর কথা বলতে চাই। জিওমেট্রির উপর কথা বলতে গেলে প্রথমে যে চ্যাপ্টারটা আছে তোমাদের বইয়ে, হ্যাঁ, সেই চ্যাপ্টারটা তোমরা খেয়াল করবে যে চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক, মানে কোঅর্ডিনেটস। এই চ্যাপ্টারটা তোমাদের জিওমেট্রির প্রথম চ্যাপ্টার, জিওমেট্রি পোর্শনের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে প্রথমে দেখাতে যাই যে আসলে এই যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের বইয়ে স্ট্রেট লাইনস। স্ট্রেট লাইনের ভিতরে, স্ট্রেট লাইন্সের ভিতরে আলোচনা করার জন্য আমার প্রথম যে কথাটি আসবে সেটা হচ্ছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক কি সেটা আগে আমাদের প্রথম জানতে হবে। তোমরা যেমন পড়েছো 3-5 একটা বিন্দু, তাই না, এক্স ওয়াই একটা বিন্দু, পি কিউ একটা বিন্দু। এই যে তোমরা 3-5 এক্স ওয়াই পি কিউ বিন্দুগুলো পড়েছো, এগুলোকে কিভাবে প্রকাশ করেছো 9-10-এ, যেমন 3-কে বলেছো ভুজ, এক্সকে বলেছো ভুজ, 5-কে বলতে চাচ্ছ কোটি, ওয়াইকে বলতে চাচ্ছ কোটি। তাহলে ভুজ আর কোটি আসলে কি, এক্স অক্ষের উপর বিন্দুগুলো হচ্ছে ভুজ, তাই না, আর ওয়াই অক্ষের উপর বিন্দুগুলো হচ্ছে কোটি। তাহলে একটা বিন্দু কখন তৈরি হয়, ভুজ এবং কোটি নিয়ে একটা বিন্দু তৈরি হয়, অর্থাৎ একটা বিন্দুর মধ্যে আমাদের কি আছে, অ্যাক্সিস আছে এবং অর্ডিনেট আছে, অর্থাৎ আমাদের ভুজ আছে এবং কোটি আছে। ভুজ এবং কোটি মিলে হচ্ছে একটি বিন্দু, একটি স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটার আবার ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে, অর্থাৎ এটা দুই প্রকার আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তোমরা যখন বইটা খুলে বই কিনবে, তোমরা দেখো বইটা তখন খুলবে, তখন তোমরা দেখতে পাবে যে এখানে দুই ধরনের স্থানাঙ্ক আছে এবং তোমরা পরিচিত হতে পারবে। দেখো আমি তোমাকে প্রথমে ছবি দিয়ে কথা বলছি, এই যে দেখো এক্স ও এক্স ড্যাশ, এই যে একটা এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ, এই দুইটা কিন্তু লম্বভাবে পরস্পরচ্ছেদী লম্ব সরল রেখা। এখানে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ও বিন্দুগামী দুইটি পরস্পরচ্ছেদী লম্ব সরল রেখা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অঙ্কন করি। আচ্ছা তোমাদেরকে আমি এটা ছবির মাধ্যমে দেখালাম যে এটা আমরা কিভাবে দেখাতে পারি। এখানে দেখো যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ এখানে কি পরস্পর লম্বভাবে অবস্থান করছে। তাইলে নির্দিষ্ট বা নির্দিষ্ট ও বিন্দুগামী দুইটি পরস্পরচ্ছেদী লম্ব সরল রেখা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অঙ্কন করি। এই সমতলে মানে আমাদের এখানে চারটা ভাগ আছে, তুমি খেয়াল করো তোমরা,
যে প্রথম ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে এই যে সমতলে মানে আমি প্রথম চতুর্ভাগে একটা বিন্দু নিলাম, সেটার নাম দিলাম পি বিন্দু। এখন পি বিন্দু থেকে এক্স ও এক্স ড্যাশ রেখার উপর পিএম এবং ওয়াই ও ওয়াই ড্যাশ রেখার উপর পিএন লম্ব অঙ্কন করলাম। দেখো আমি প্রথম চতুর্ভাগে পি এক্স ওয়াই একটা বিন্দু নিলাম, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম এবং ওয়াই অক্ষের উপর পিএন লম্ব আঁকলাম। এখন দেখো ওএম এবং পিএন সমান এবং সমান্তরাল, তাহলে এটাকে আমার ভুজ দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাই না? আবার দেখো ওএন এবং পিএম সমান এবং সমান্তরাল, তাহলে এর মান হবে কি? ওয়াই। এটা তুমি ভালো করে খেয়াল করে যাবে। এই স্থানাঙ্ক পদ্ধতিতে ওকে বলা হচ্ছে মূল বিন্দু, অরিজিন। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো। এই যে এক্স ও এক্স ড্যাশ, এটা কিন্তু আমাদের এক্স অক্ষ। এক্স ও এক্স ড্যাশ রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে বলছি এবং ওয়াই ও ওয়াই ড্যাশ রেখাকে ওয়াই অক্ষ হিসাবে প্রকাশ করছে। তাহলে এখন পিএম সমান হচ্ছে ওয়াই আর পিএন সমান এক্স হলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ক্রোমোজোড়ের মাধ্যমে সূচিত করা হয়। এই যে আমাদের প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা ডেকার্টসের নাম অনুসারে এই স্থানাঙ্কের নাম হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, প্রথমে এক দুইটা পরস্পর ছেদে সরল রেখা নিয়েছি, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আরেকটা কি ওয়াই ও ওয়াই ড্যাশ, যা লম্বভাবে অবস্থান করেছে এবং দুইটি সরল রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দুকে আমরা অরিজিন বলেছি, যার স্থানাঙ্ক ছিল জিরো জিরো। আমরা প্রথম চতুর্ভাগের উপর একটা বিন্দু নিয়েছি পি বিন্দু, যার স্থানাঙ্ক ছিল এক্স এবং ওয়াই। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম এবং ওয়াই অক্ষের উপর পিএন লম্ব এঁকেছি এবং আমরা বলেছি যে পিএন সমান এক্স, পিএম সমান হচ্ছে ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোড়ের মাধ্যমে সূচিত করা হলো। আর ডেকার্টস এর নাম অনুসারে এই কার্তেশীয় স্থানাঙ্ক নামকরণ করা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে কি শিখালাম, স্থানাঙ্ক শিখালাম, বললাম যে কিভাবে ভুজ হয়, কিভাবে কোটি হয়, কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ককে প্রকাশ করা হয়। তাহলে আমাদের যে পদ্ধতিতে আমরা তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতিতে কি আমাদের এই যে আজকে যেটুকু তোমাকে আমি জানালাম, এটা কিন্তু তোমাকে পারমানেন্টলি মনে রাখতে হবে। তোমাদেরকে তোমরা যদি পারমানেন্টলি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াটি ভালো হবে না। তোমাদের লিসেনিং পাওয়ার অর্থাৎ শোনার যে ক্ষমতা, সেটি বাড়াতে হবে। তোমাদেরকে অ্যাটেনশন থাকতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে। তোমাদের পড়াগুলো সবসময় কি সুন্দরভাবে মনে রাখতে হবে আর সবসময় পড়াগুলো চিন্তা করবে, আনন্দ করে, আনন্দ নিয়ে পড়বে এবং ক্লাসগুলো আনন্দের সাথে উপভোগ করবে। ক্লাসগুলো বোরিং হয়ে শুনতে হয় না, ক্লাসে সবসময় কি আনন্দ নিয়ে বসতে হয় এবং তুমি সবসময় বুঝবে এই মানসিকতায় থাকতে হয়। অর্থাৎ তোমাকে অলওয়েজ একটা পজিটিভ মেন্টালিটিতে থাকতে হবে। আর পজিটিভ মানুষ হইতে হলে আমাদের কি হতে হয়, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। আর পজিটিভ চিন্তা করতে পারলেই দেখবে কি আমাদের এই ম্যাথমেটিক্সের মতো জটিল জিনিসগুলো কি আস্তে আস্তে সব সহজ হয়ে গেছে। তাহলে দেখো আজকে আমি প্রথম যে টপিকসটা পড়ালাম সেটা হচ্ছে তোমাকে স্থানাঙ্ক। স্থানাঙ্ক পড়াতে যে আমি বললাম দুইটা পরস্পরচ্ছেদী সরল রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এখানে ও বিন্দুকে অরিজিন বললাম এবং প্রথম চতুর্ভাগে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে একটা বিন্দু নিয়েছি একই এই সমতলে পি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টেনেছি, ওয়াই অক্ষের উপর পিএন লম্ব এঁকেছি। এখানে আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে পিএন সমান হচ্ছে এক্স এবং পিএম সমান হচ্ছে ওয়াই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই। এটাকে আমরা বলেছি কার্তেশীয় স্থানাঙ্ক। আমি আবারও বলছি ডেকার্টসের নাম অনুসারে, ম্যাথমেটিশিয়ান ডেকার্টসের নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন দেখো ওএম সমান এক্সকে পি বিন্দুর ভুজ মানে অ্যাক্সিসা বলে আর এক্স স্থানাঙ্ক এবং ও এন সমান ওয়াই কে পি বিন্দুর কোটি মানে অর্ডিনেট বলে। আমি একটু আগে এই কথাটা তোমাদের বলে এসেছিলাম, এক্স ও ওয়াই অক্ষরেখা দুইটি পরস্পর লম্ব হওয়ায় কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তাকার স্থানাঙ্ক
বলা হয়ে থাকে। এক্স ও ওয়াই অক্ষরেখা দুটি কি এখানে পরস্পর লম্ব, যাতে জন্য ওরা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তাকার স্থানাঙ্ক বলা হয়। ঠিক আছে, তোমাদের এই ব্যাপারটি নিয়ে আমি মনে করি তোমাদের আর কোনো সমস্যা নাই। এখন দেখো পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দেখো পড়তে হলে আমাদের সহজ করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন দেখো ও এক্স, এখানে একটা এক্স অক্ষরেখা, ওপি, এই ওপি সমান হচ্ছে আর, আমি এখানে পি বিন্দুর স্থানাঙ্কটাকে আর থেটা দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আস্তে আস্তে এটাকে বুঝিয়ে দিব যে পোলার স্থানাঙ্কের অপর নাম অক্ষ কৌণিক স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে অক্ষ কৌণিক স্থানাঙ্ক। এই পদ্ধতিতে কোন সমতলে একটা নির্দিষ্ট বিন্দু ও নেওয়া হয় এবং ওই ও বিন্দুগামী একটি সরল রেখা ও এক্স অঙ্কন করেছি। আমি তোমাদের দেখালাম এই যে ছবিতে ও বিন্দুগামী সরল রেখাটা হচ্ছে ও এক্স, ছবির সাথে মিলিয়ে দেখো। সমতলে অবস্থিত সকল বিন্দুর পারস্পরিক অবস্থান উক্ত ও বিন্দু এবং ও এক্স নির্দিষ্ট সরল রেখার প্রেক্ষিতে নির্ণয় করা হয়। এখানে ও বিন্দুকে পোল বা মেরু বলে এবং ও এক্স রেখাকে, ও এক্স রেখাটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল লাইন বা মূল রেখা বা আদি রেখা বলবো। এখন দেখো ধরি এই সমতলের উপর যে কোনো একটা বিন্দু পি, আমরা ধরে নিচ্ছি এই সমতলের উপরই যে কোনো একটা বিন্দু পি, এখানে ওপি সমান হচ্ছে আর এবং ধরে নিচ্ছি এক্স ও পি কোণ সমান থেটা। তাহলে আর কে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর এবং থেটাকে পি বিন্দুর ভেক্টর কোণ বলা হচ্ছে। এখানে দেখো আর কে পি বিন্দুর রেডিয়াস ভেক্টর মানে ব্যাসার্ধ ভেক্টর এবং থেটাকে পি বিন্দুর ভেক্টর কোণ বলা হচ্ছে। ব্যাসার্ধ ভেক্টর ওপি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে ঘুরে থেটা কোণ উৎপন্ন করলে তাকে ধনাত্মক এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে কোণ উৎপন্ন করলে তাকে ঋণাত্মক ধরা হয়। এখন দেখো আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক জানলাম। পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলাম এবং পোলার স্থানাঙ্ককে আর থেটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি আমরা যখন অঙ্কটা দেখব, মানে আমাদের সামনে যে ম্যাথমেটিক্সটা দেয়া থাকবে তার স্থানাঙ্ক দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন মনে করো আর থেটা রেডিয়াস ভেক্টর এবং অ্যাঙ্গেল কোণ। তাহলে আমরা যে এখন যে শিখলাম, এইমাত্র যে আমরা শিখলাম যে ভেক্টর কোণ আর কি রেডিয়াস ভেক্টর, আমাদের এটা নিয়ে হচ্ছে পোলার স্থানাঙ্ক, তাই না? তাহলে আর থেটা মনে করো 290 ডিগ্রি, এখানে আর হচ্ছে 2, থেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আবার মনে করো 3, 5, এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা কিন্তু বিন্দু দেখলে বুঝতে পারবো যে এটা কি ধরনের স্থানাঙ্ক, কার্তেশীয় নাকি পোলার, কেমন? তাহলে এখন দেখো পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে তো সুন্দর সম্পর্ক আছে, সেই সম্পর্কটি তোমাদেরকে আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখো মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে দেখো ও হচ্ছে কি অক্ষদ্বয়ের মূল বিন্দু, এই সমতলে পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এর লম্ব আঁকি। তাহলে ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই, আর পি পি এক্স ওয়াই যখন ধরেছি তাহলে অবশ্যই সেটি কি কার্তেশীয় স্থানাঙ্ক। এবং পোলার স্থানাঙ্কটা ধরে নাও আর থেটা। তাহলে এই যে দেখো ও এম সমান কি এক্স মানে ভুজ, পি এম সমান কি ওয়াই, আর ওপি সমান আমি ধরে নিলাম আর, ধরে নিচ্ছি পি ও এক্স কোণ বা পি ও এম কোণ সমান হচ্ছে থেটা। এখন দেখো পি ও এম সমকোণী ত্রিভুজে সাইন থেটা সমান কি লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পি এম বাই ওপি। আবার দেখো সাইন থেটা সমান কি লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পি এম বাই ওপি। তাহলে এখন মান বসাও, পি এম এর মান কত ওয়াই আর ওপি এর মান কত আর, তাহলে অতএব সাইন থেটা সমান তুমি পাচ্ছ
y by r অতএব y equal to r sin theta একে এক নাম্বার সমীকরণ দাও আবার cos theta সমান তুমি পাচ্ছ om by op অতএব cos theta equal to হচ্ছে মান বসাচ্ছি x by r অতএব x equal to r cos theta এটাকে দিলাম দুই নাম্বার সমীকরণ তাহলে এক নম্বরে আমি পেলাম y equal to r sin theta দুই নম্বরে পেলাম x equal to r cos theta এক এবং দুই কে বর্গ করে যোগ করি দেখো যোগ করলে কি হচ্ছে আমাদের বর্গ করে x square plus y square equal to r square কমন নিলে cos square theta plus sin square theta আমরা তো ত্রিকোণমিতিতে পড়ে এসেছি 9 10 এ তাই না cos square theta প্লাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু কি 1 তাহলে আমরা পাচ্ছি আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অতএব আর ইকুয়াল টু রুট অফ আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটাকে দাও তিন নাম্বার সমীকরণ পোলার স্থানাঙ্কে আর ইজ গ্রেটার দেন সমান 0 এখন একে দুই দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ ওয়াই বাই এক্স সমান আর সাইন থেটা বাই আর কস থেটা অতএব 10 থেটা সমান হচ্ছে y বাই x এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ এখানে 1 2 3 4 দ্বারা কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সেটি তোমাদেরকে দেখানো হলো প্রকাশ করা হলো এখন বিভিন্ন চতুর্ভাগে থেটা এর মান নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি দেখো PXY বিন্দুর অবস্থান প্রথম চতুর্ভাগে হলে থেটা ইকুয়াল টু 10 ইনভার্স দেখো অ্যাবসলিউট চিহ্ন y বাই x দ্বিতীয় চতুর্ভাগে হলে থেটা ইকুয়াল টু পাই মাইনাস 10 ইনভার্স y বাই x তৃতীয় চতুর্ভাগে হলে পাই প্লাস 10 ইনভার্স y বাই x চতুর্থ চতুর্ভাগে হলে থেটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 10 ইনভার্স y বাই x এটা মানে কি বোঝানো হইল দেখো প্রথম চতুর্ভাগের মানটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে ঠিক আছে 0 থেকে 90 এর মধ্যে যারা থাকবে তারা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তাহলে প্রথম চতুর্ভাগে থাকলে আমাদের থিটার মানটা হচ্ছে 10 ইনভার্স অ্যাবসলিউট y বাই x আর দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে কম থাকবে তাহলে এটা হচ্ছে কি পাই মাইনাস 10 ইনভার্স অ্যাবসলিউট y বাই x তৃতীয় চতুর্ভাগে কি 270 ডিগ্রি পর্যন্ত থাকবে তাহলে পাই প্লাস 10 ইনভার্স অ্যাবসলিউট y বাই x আর চতুর্থ চতুর্ভাগে 360 ডিগ্রি থেকে কম হবে তাহলে চতুর্থ চতুর্ভাগে যখন থাকবে তখন থিটার মান 2 পাই মাইনাস 10 ইনভার্স অ্যাবসলিউট y বাই x আমরা এটি জেনে নিলাম এখন দেখো আমাদের এই যে স্থানাঙ্ক স্থানাঙ্ক পড়তে যে আমরা প্রথমে যে দুটো জিনিস শিখলাম সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক কি পোলার স্থানাঙ্ক কি কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা কিভাবে বুঝবো পোলার স্থানাঙ্ক কিভাবে বুঝতে পারবো সেই ব্যাপারটি আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম হ্যাঁ এখন দেখো যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কের মধ্যে কিভাবে সম্পর্ক হয় সেটাও জানালাম আরও জানালাম যে প্রথম চতুর্ভাগে মানটা 90 ডিগ্রির মধ্যে থাকবে দ্বিতীয় চতুর্ভাগের মানটা 180 ডিগ্রি থেকে কম থাকবে তৃতীয় চতুর্ভাগের মানটা 180-র উপরে থাকবে অর্থাৎ 270-র মধ্যে থাকবে চতুর্থ চতুর্ভাগে অবশ্যই 360 ডিগ্রি থাকবে 60 ডিগ্রি থেকে কম থাকবে তাহলে আমাদের এই যে চতুর্ভাগগুলোর অবস্থান সেই ব্যাপারগুলোও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এখন দেখো ছোট্ট একটা এক্সাম্পল প্রথম এক নাম্বার এক্সাম্পল দেখো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2π/4 হয় তাহলে এই বিন্দুর ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো সলিউশন দেখো এটা একটা বিন্দু দেয়া আছে তুমি দেখেই বুঝতে পারতেছো যে তোমরা আর আর থেটা 2 হচ্ছে আর থেটার মান হচ্ছে π/4 তাই না পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থেটা তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্কটা ধরে নিচ্ছি x y এখানে দেখো r এর মান 2 থেটার মান হচ্ছে π/4 আমরা এই মাত্র কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক রিলেশনের মধ্যে পড়ে আসলাম যে x equal to r cos theta x equal to r cos theta তাহলে আমরা যদি জানি x equal to r cos theta তাহলে আমাদের r এর মান দেয়া আছে থেটার মানও দেয়া আছে তাহলে আমরা মান বসাবো
অতএব x equal to r cos theta, that is 2 cos pi by 4, 2 into 1 by root 2, কাটাকাটি করলে আমাদের হচ্ছে কি root 2, এবং y equal to দেখো r sin theta, এটার মান হচ্ছে 2 sin pi by 4, সমান সমান হচ্ছে 2 গুণন 1 by root 2, that is root 2, তাহলে নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে root 2, root 2, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো তুমি প্রথম যে এক্সাম্পলটা সেটা অতি সহজেই কি বুঝে নিতে পারলে। এখন দেখো এখন আমার দেয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। এই যে থ্রি থ্রি রুট থ্রি কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তাহলে আমার প্রদত্ত এটা বিন্দুটা যেটা দেয়া আছে এটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থ্রি থ্রি রুট থ্রি, এখানে x হচ্ছে রুট থ্রি, y ইকুয়াল টু হচ্ছে থ্রি রুট থ্রি। তাহলে ধরে নিচ্ছি আমার নির্ণয় পোলার স্থানাঙ্ক r থেটা, তাহলে r এর মান আমরা একটু আগে শিখে আসলাম r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে দেখো সমান সমান মান বসাই দাও থ্রি স্কোয়ার প্লাস থ্রি রুট থ্রি হোল স্কোয়ার, ক্যালকুলেশন করে তুমি পাচ্ছ কি 36, রুট করলে আমরা পাচ্ছি 6, এবং থেটা ইকুয়াল টু টেন ইনভার্স অ্যাবসলিউট ওয়াই বাই এক্স ফর্মুলা, তাই না? আমরা এইমাত্র পড়ে আসলাম টেন ইনভার্স থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই কি থ্রি, থ্রি থ্রি কেটে গেল রুট থ্রি, তাহলে থাকলো থ্রি টেন ইনভার্স রুট থ্রি মানে পাই বাই থ্রি। বিন্দুটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অল পজিটিভ, তাহলে আমরা আমরা ধরে নিলাম এই থেটার মানটা হচ্ছে পাই বাই থ্রি, তাহলে পোলার স্থানাঙ্কটা আমাদের কি হলো 6 ইন্টু 6 কমা পাই বাই থ্রি, তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক 6 পাই বাই থ্রি। এই যে কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া থাকলো, দেয়া থাকলে কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটাও তোমাদের শেখানো হলো। তোমরা এখন বুঝতে পারলে কোনটা কার্তেশীয় থেকে পোলারে যেতে পারি, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারি। এখন দেখো দুই নাম্বার এক্সাম্পল, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে মাইনাস রুট থ্রি ওয়ান, হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কিন্তু আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমি কিন্তু প্রত্যেকটা মেথডের তোমাদের একটি করে অঙ্ক দেখানোর চেষ্টা করছি। দেখো সলিউশন, এখানে ধরি বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর থেটা, তাহলে এক্স ইকুয়াল টু কত এখানে দেখো মাইনাস রুট থ্রি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে আমরা জানি কি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব আর ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, দেখো আস্তে আস্তে খেয়াল করো রুট ওভার মান বসাও মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান থ্রি প্লাস ওয়ান, দ্যাট ইজ রুট ওভার ফোর মানে হচ্ছে টু। আর থেটা এখানে দেখো থেটার মানটা হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স অ্যাবসলিউট ওয়ান বাই মাইনাস রুট থ্রি, এখানে বিন্দুটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেই জন্য এটা পাই মাইনাস লেখা হয়েছে। দেখো পাই মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটা অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লেখা হয়েছে যাতে পজিটিভ বলা হয়, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি, টেন পাই বাই সিক্স এর মান ওয়ান বাই রুট থ্রি, আমরা লিখলাম পাই মাইনাস টেন ইনভার্স টেন পাই বাই সিক্স, দ্যাট ইস পাই মাইনাস পাই বাই সিক্স মানে কি ফাইভ পাই বাই সিক্স, তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক হলো টু ফাইভ পাই বাই সিক্স। তাহলে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্কটা দেয়া ছিল এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করেছে, তা যার জন্য আমরা এই পোলার স্থানাঙ্কটা এভাবে নির্ণয় করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো দুটো মাইনাস চিহ্ন আছে স্থানাঙ্কে, দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, এখানে এক্স ইকুয়াল টু কি মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু কি দেখো মাইনাস রুট থ্রি, তাহলে খেয়াল করো আমার তাহলে পোলার স্থানাঙ্কটা ধরে নিতে হবে আর থেটা, তাই না? আমরা জানি কি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো আমাদের মানটা বসাচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার সমান সমান কি টু, এখানে দেখো এক্স এর মানটাও নেগেটিভ ওয়াই এর মানটাও নেগেটিভ, তাহলে এক কি কোথায় আছে তৃতীয় চতুর্ভাগে আছে, বিন্দুটি তৃতীয়
চতুর্ভাগে আছে, সেখানে দুটোই কি নেগেটিভ, তাহলে এখানে মানটা হবে পাই প্লাস থেটা, তাই না? পাই প্লাস থেটা আমরা শিখে এসেছি, এবং থেটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অ্যাবসলিউট চিহ্ন, পাই প্লাস টেন ইনভার্স অ্যাবসলিউট চিহ্ন দাও মাইনাস রুট থ্রি বাই মাইনাস ওয়ান, তাহলে এটা রুট থ্রি হলো, তাহলে পাই প্লাস টেন ইনভার্স রুট থ্রি, টেন ইনভার্স রুট থ্রি মানে কি, টেন সিক্স টেন মান হচ্ছে রুট থ্রি, তাহলে আমার থাকলো পাই প্লাস পাই বাই থ্রি সমান সমান ফোর পাই বাই থ্রি, তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক দাঁড়ালো টু ফোর পাই বাই থ্রি, তাহলে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল আমরা পোলার স্থানাঙ্কে তাকে ট্রান্সফার করতে পারলাম, ঠিক আছে? তাহলে আমাদের তো এখানে আর কোনো সমস্যা নাই, আমার এই অঙ্কটাও আর দেখাতে হবে না, তোমাদেরকে এই মাত্র দেখালাম। আমি এখন এক্সাম্পল থ্রিতে যাচ্ছি, যে এতক্ষণ পর্যন্ত আমরা বিন্দু কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে যাওয়া যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে আসলাম। এখন দেখো তিন নম্বর বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু, কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। এখানে দেখো এটা যে ইকুয়েশন দেওয়া আছে এটা হচ্ছে কি, এটা কার্তেশীয় সমীকরণ, তাহলে সলিউশনটা দেখো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থেটা যদি হয়, তাহলে আমরা জানি যে আমরা এই ফর্মুলাটা পড়ে এসেছি এক্স ইকুয়াল টু আর কস থেটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, আমাদের দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু, এখানে আমরা মান বসাচ্ছি এক্স ওয়াই এর, তাহলে আর কস থেটা হোল স্কোয়ার মাইনাস আর সাইন থেটা হোল স্কোয়ার ইকুয়াল টু টু, বা আর স্কোয়ার কমন নিয়ে লেখো কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু টু, এই যে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা মানে হচ্ছে কস টু থেটা, যা আমরা ত্রিকোণমিতিতে শিখেছি, তাই না? তাহলে আর স্কোয়ার কস টু থেটা ইকুয়াল টু টু, তাহলে এটাই হচ্ছে আমার পোলারের আকৃতি, এই কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করলাম যার আকারটা হচ্ছে আর স্কোয়ার কস থেটা ইকুয়াল টু হচ্ছে টু, তাহলে কিভাবে কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করা যায় সেটা তোমাদেরকে দেখানো হলো। এখন আস্তে আস্তে খেয়াল করো, আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে অনেক কঠিনভাবে সব কিছু জানাবো না আমি, তোমাদের যাতে ভালো লাগে সেজন্য তোমাকে আস্তে আস্তে আমরা কাজগুলো করব, যাতে তোমাদের পড়াগুলো আনন্দের সাথে অ্যাকসেপ্ট করতে পারো। আমি দেখো এখন ওই নিয়মের ভিতরে এক্সাম্পল ফোর দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেয়া আছে মনে করো আর ইকুয়াল টু টোয়াইস এ কস থেটা, এই যে পোলার সমীকরণ এটা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, সলিউশনটা দেখো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক যদি আর থেটা হয়, আমরা জানি কি আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স ইকুয়াল টু আর কস থেটা আমরা জানি, গিভেন মানে আমাদের যেটা দেওয়া আছে সেটা দেখো আর ইকুয়াল টু টোয়াইস এ কস থেটা, এখন তুমি যদি উভয় পক্ষকে আর দিয়ে গুণ করো তাহলে আমরা কি পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ আর কস থেটা, আর স্কোয়ার এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াই ইকুয়াল টু টোয়াইস এ ইন্টু এক্স, এক্স মানে আর কস থেটা, আমরা মান বসালাম এটা পক্ষান্তর করে লিখলাম, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স ইকুয়াল টু জিরো, এই যে পোলার সমীকরণ এটাকে আমরা চেঞ্জ করে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারলাম। আমরা মোটামুটিভাবে শিখলাম আসলে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক পড়তে হয়, কিভাবে পোলার স্থানাঙ্ক পড়তে হয়, আমরা আরও শিখেছি কি করে তোমাদেরকে এদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক আছে, আমরা এই চ্যাপ্টার আলোচনা করে যেটা জানলাম সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে কে পজিটিভ হবে, সেকেন্ড চতুর্ভাগে কে পজিটিভ, থার্ড চতুর্ভাগে তার অবস্থানটা কেমন হবে, ফোর্থ চতুর্ভাগে অবস্থানগুলো কেমন হবে, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আসা আমরা তোমাদেরকে শিখিয়েছি, এবং আরও শিখালাম যে কার্তেশীয় সমীকরণ থেকে কিভাবে পোলার সমীকরণে যাওয়া যায় এবং পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে আসা যায়। তাহলে আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করলাম এই জিস্টটা, এই যে সামারিটা আমি তোমাদেরকে
জানিয়ে দিলাম আমাদের যে জিনিসই পড়ি না কেন আমাদেরকে সামারাইজ করতে হবে আসলে আমি কি পড়েছি কি শিখলাম। এই যে ফরম্যাটগুলো এই ফর্মুলাগুলো সব কিন্তু তোমাদের লিখে নিতে হবে এবং চ্যাপ্টারের প্রথমে জেনে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে থিওরি পড়া, থিওরিগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু ফর্মুলাগুলোর সাথে আমরা পরিচিত হতে পারবো না। সব ফর্মুলাগুলোর সাথেই আমাদেরকে পরিচয় থাকতে হবে, আর সব ফর্মুলার সাথেই পরিচয় থাকলেই কি হবে আমরা ম্যাথমেটিক্সটা ভালোভাবে বুঝতে পারবো। ম্যাথমেটিক্স ভালোভাবে বুঝতে পারলেই তো আমরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, ভালো টিচার হতে পারবো, তাই না? আমি চাই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্রফেশনে যাও এবং তোমরা ভালোভাবে নিজেকে তৈরি করো। আজকে এ পর্যন্তই আমি তোমাদের পড়াতে চাই, আজকে শেষ করতে চাই। আর কোনো কিছু নিয়ে তোমাদের সাথে আজকে পড়া নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আমি যে যতটুকু পড়ালাম আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এই পড়াটি বাসায় মনোযোগ সহকারে দেখবে। আমি আগামী দিন আবার আমি তোমাদের কাছে হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সেই দিন আমি তোমাদের এই জিওমেট্রির উপরই আশা করি কিছু ক্লাস নিব এবং তোমরা সেটি ভালোভাবে খেয়াল করবে, তোমরা নিরাপদে থাকবে, নিজেদেরকে ভালো রাখবে এবং পরিবারের অন্য সদস্যদের প্রতিও কি মনোযোগী থাকবে। অনলাইনে যে ক্লাসগুলো হয় সব ক্লাসগুলো একবার দুইবার তোমাদের যতক্ষণ ভালো লাগে, কারণ এগুলো তো ভিডিওভাবে ছাড়া হয়, তোমাদের সেই ক্লাসগুলো ভালোভাবে অবজার্ভ করবে যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারো। তাই অনলাইন চেক করবে, ক্লাসগুলো ফলো করবে আর তোমরা কি ভালো থাকবে, নিরাপদে থাকবে, সকল শিষ্টাচার মেনে চলবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের প্রতি শুভকামনা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার দেখা হবে।